cara dessa, Deus. Deus. Hello everyone, assalamu alaikum. আমরা বেড়াতে যাচ্ছি আমার বোনের বাসায়। আমার বড় বোন আছে সাথে, সামনে আমাদের ভাগ্নি ভাগ্নারাও যাচ্ছে। পায়ে চলা পথ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, নিচে নামাই হয় না, নামলে আসলে অনেক ভালো লাগে। এত কাছে একজন আপনজন থাকে আসলে অনেক ভালো লাগে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, ঢাকা শহরে হেঁটে আত্মীয়র বাসায় বেড়াতে যাব। কোথায় আসতেছে বলো তো? তুমি দাও, আমি ভিডিও করবো সহসে। আমরা চলে আসছি, আসলে ড্রয়িং রুমটা অনেক সুন্দর না? আমার অনেক পছন্দ হয়েছে তোমার ড্রয়িং রুমটা, ছোট হইল, মানে এত সাজানো বাসা খুব কম আসছে। পিজা বানাইছে আমাদের জন্য, কি বলে আমাদের একটা এখন আছে, ইয়েটা ঢুকাই দিয়েছে, এটা কিচ্ছু চলে চলে না? মামা আসছে তো, মামা দেখো দেখো মামা আসছে, দেখি তো ওকে, ওর এক্সপ্রেশনটা দেখবো, এই যে দেখো দেখো মামা দেখছে, মামাকে দেখে ওর এক্সপ্রেশনটা, ওর চাইতে ইভানকে দেখলে বেশি খুশি হবে, আমাকে দেখে খুশি হলো না। এই যে খুশি, হ্যাঁ পিঠে একটু ধরবা, হ্যাঁ ওর ধরা দেখলে আমার একটু ভয় লাগে, হ্যাঁ ও তো ছোট। হ্যাঁ চলে মাকে এত চিনা চিনেছে না, আসলে মা তো মাই, আমি ইভানকে ইভানকে তো কুমু মায়া রাখতো সবসময়, তাই মনে করো তোমার কুমানটি মনে করো ওই যে হঠাৎ করে আমার নানু ভাই কোথায়, আমার নানু ভাইটা একটু হাসো একটু হাসো সুন্দর করে, হ্যাঁ মায়ের কোলে বাবুটাকে অনেক দেখো তোর হাসিটা, কাকিমার নাতিরা সব পাগল হয়ে যায় না কাকিমার জন্য, গানে ভুলে গেছে বাড়ি, হ্যাঁ
এখন আমাদের আর কিচ্ছু লাগবে না, এটি আমাদের যথেষ্ট। নুডলস, সেমাই, সব কিছু আমাদের প্রিয়। আমি আগেই বলছি আপা কাবাব করবে, কিন্তু পিজাটা ভাবি নাই। পিজাটা তোমার পিজা অনেক মজা হয়, আগের বার খেয়ে দেখতে। ইমান তো জানে খালাম নেই খাওয়াবে, কিন্তু ওই যে অফিসের কাজ করতেছে মানি আর অনেক পছন্দ। কাকিমা বসে এক পিসের বেশি ও খাওয়ার মতো অবস্থায় আছে। সিমরান এখানে বসেন। কেমন সিমরান? আপার সসটা একটু দেখাচ্ছি। আপা বললো যে সসটা আপা বানাইছে তেঁতুলা টমেটো মিলানো, তো আমি আসলে তেঁতুলা টমেটো মিক্সড সস খাই না। হ্যাঁ আর বানায় না, এইটা দিয়ে খাইতে পারবো মামনি, এটা দিয়ে শুধু শুধু বানায় না মা। আমরা কিন্তু চা খাই আসছি বুঝছো, তারপর বেড়াইতে আসছি, আমি চা না খাইলে মাথায় ঠান্ডা হবে। আমি বলি চাটা খাইতাম না। বেল শুনছে, সে কানটা কিভাবে ইয়ে করে রাখছে দেখি, যে কি করে নানা ভাইকে দেখলে কি করে দেখি। দুধকে আসার সময় নিয়ে আসে না, বসে ভঙ্গিটা কি তার দেখি নানা ভাইয়ের গলার আওয়াজ পেলে কি করে। আসসালামু আলাইকুম দুলা ভাই। কেমন আছো তুমি? কেমন আছো? কি হয়েছে কাজ কি দেখতেছো তুমি? প্রতিদিন তো অনেক খুশি হয়ে যায়। এখন চিন্তা করতেছে বাইরে যাবো, তোমার কথা বিশ্বাস করতেছে না। আল্লাহ কোনদিনও যাবে না তোমার সাথে, সে না এটা এই যে বক্সের মতো আর কি, এটা ওই যে রুনার থেকে মনে হয়।